আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আমি বুরহানুদ্দিন, আছি আপনাদের সাথে। আর আমার সাথে আছে আনোয়ার ভাই। আজকে আপনাদের জন্য সবথেকে ইন্টারেস্টিং, যারা কবিতা, গান, গজল, কিরাত এগুলো পছন্দ করেন, শুধুমাত্র তাদের জন্য আজকে আমরা কিছু প্রোডাক্টস নিয়ে আসছি। তো চলুন আমরা সেই প্রোডাক্টসগুলো পরিচিত হব মুকুল ভাইয়ের মাধ্যমে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আমিও আল্লাহর মতো ভালো আছি। আমি ইলেকট্রনিক জোনের পক্ষ থেকে মোহাম্মদ আনোয়ার হোসেন মুকুল আপনাদেরকে আজকে আমাদের লাইভ সাউন্ড কার্ড যতগুলো আছে আইটেম সবগুলো দেখাবো। এছাড়াও আরও আছে, আজকে সবগুলো দেখানো সম্ভব নয়, তারপরেও যতটুকু সম্ভব আমরা পরিচয় করাই দেবো লাইভ সাউন্ড কার্ডের সঙ্গে। তা প্রথমে আমরা দেখি V8K লাইভ সাউন্ড কার্ড। সো ভিউয়ার্স, কম দামের মধ্যে প্রথমেই দেখছি V8K লাইভ সাউন্ড কার্ডটা। তো এটার ফিউচার সম্পর্কে আমাদেরকে পরিচয় করা দিচ্ছে এটার ফিউচার সম্পর্কে আনোয়ার ভাই। তো এই লাইভ সাউন্ড কার্ডটি একটু কম দামের মধ্যে, কম বাজেটের মধ্যে যারা কিনতে চায় তাদের জন্য এটা ভালো। এটাতে একটা কনডেন্সার মাইক্রোফোন ইউজ করা যায়, ডাইনামিক মাইক্রোফোন ইউজ করা যায় একটা, আচ্ছা এবার লাইভ করা যায় দুইটা একসঙ্গে। আর এছাড়া ক্যারাওকে মিউজিক যারা সরাসরি ইন করতে চায় সেটাও করা যায়, আবার ব্লুটুথ অপশন তো আছেই। আর এটা দেখতেও খুব চমৎকার, আর মোটামুটি চার্জও থাকে ভালো, দামও খুব সীমিত আর কি, ক্রয় ক্ষমতার ভিতরে, ক্রয় ক্ষমতার ভিতরে। ভিউয়ার্স, একটা কথা আপনাদের আগে বলে রাখি, আমাদের এই সবগুলো প্রোডাক্টসের যে মূল্যটা এটা আপনারা আমাদের ডিসক্রিপশন বক্সে দেখতে পারবেন। সো ভিউয়ার্স, এরপরে আমরা নেক্সট যে সাউন্ড কার্ডটা দেখবো এটা হলো V13 যে সাউন্ড কার্ডটা, এটা দেখবো এবং এটার ফিউচার সম্পর্কে আমরা একটু শুনবো আর কি। হ্যাঁ, এটা খুবই চমৎকার একটা সাউন্ড কার্ড, লাইভ সাউন্ড কার্ড। এটা মিডিয়াম দামের মধ্যে খুবই ভালো। এটা হচ্ছে চার্জিং কোয়ালিটিও খুব ভালো, আবার দেখতে পাচ্ছেন এটা আপনার এলইডি অপশন আছে। দেখেন কিবোর্ডে প্রত্যেকটার লাইটিং সিস্টেম আছে কিবোর্ডে, এবং এটার অপশনও অনেক ভালো, এবং মিডিয়াম প্রাইসের ভিতরে খুবই চমৎকার। এবং এর অপশন কী কী আছে চলুন আমরা একটু দেখে আসি। অপশনটা প্রথমে আমরা দেখি, যদি প্রথমে দেখতে পারছি DC 5 ভোল্ট একটা দেওয়া আছে, তারপর OTG দেওয়া আছে, মাইক্রোফোন দুইটা ব্যবহার করতে পারবেন, কনডেন্সার মাইক্রোফোন হোক আর ডাইনামিক মাইক্রোফোন হোক দুইটাই ব্যবহার করতে পারবেন। এর সাথে ইয়ারফোন অপশন আছে, হেডফোন অপশন আছে, সাউন্ড অপশন আছে অ্যাকম্পানি, এবং দুইটা লাইভ করা যায়। এছাড়াও চলুন আমরা কিপ্যাডে কী কী অপশন আছে, কিপ্যাডে আমরা আসলে সেটা আসলে একটু আপনাদের দেখানোর চেষ্টা করব। তো মুকুল ভাই, আসলে কিপ্যাডে কী কী অপশন আছে আমাদেরকে একটু যদি কিপ্যাডে, এই যে মাইকের ভলিউম বাড়ানো কমানোর অপশন আছে, তারপর মিউজিকের ভলিউম বাড়ানো কমানোর অপশন আছে, রিভার ভলিউম বাড়ানো কমানোর অপশন আছে, তারপরে মাইক ভলিউম মিনিমাম তারপরে ম্যাক্সিমাম করার অপশন তো আছেই, এছাড়া ভয়েস চেঞ্জের অপশন আছে, আরও রেকর্ডিং অপশন আছে, রেকর্ডিং অপশন আছে। যারা কার্টুন কণ্ঠ করতে চান সেটাও করতে পারবেন, এবং আপনার শিশু কণ্ঠ, তারপর মহিলা কণ্ঠ, এই সবগুলোই আসলে এই সাউন্ড কার্ড, যে লাইভ সাউন্ড কার্ডটা এটাই এই অপশনগুলো দেওয়া থাকে। এছাড়াও আপনার বিভিন্ন যে ভয়েসের যে আপনার মিউজিকগুলো বলে যেটাকে, সেটাও এর সাথে পাবেন কম বেশি আর কি। হাতে তালি, কাকের ডাক, তারপর আছে আপনার বাতাস, সাগরের আওয়াজ, এগুলোও এর সাথে পাবেন। এরপর নেক্সট আমরা যে প্রোডাক্টসটা দেখবো এটা হলো টেনল্যাম্প লাইভ সাউন্ড কার্ড। এটা খুবই চমৎকার এবং উন্নত একটা লাইভ সাউন্ড কার্ড। তো এটার মডেল হলো টেনল্যাম্প G3। তো চলুন আমরা এটার ফিউচারটা একটু দেখে আসি এবং কী কী অপশন আছে সেটাও আমরা একটু দেখি। হ্যাঁ, এটাতেও আপনারা দেখতে পাচ্ছেন কনডেন্সার মাইক্রোফোন ইউজ করা যায় দুইটা, আর আপনার ডাইনামিক মাইক্রোফোন ইউজ করতে পারেন কনভার্টার দিয়ে, লাইভও করা যায় দুইটা, ইয়ারফোনের অপশন আছে, আর ব্লুটুথ অপশন সবগুলোতেই আছে। এছাড়াও এটা আলাদা আমরা আর একটা লেখা দেখতে পাচ্ছি, সেটা হলো একটু যদি আপনি খেয়াল করেন PC চার্জিং, অর্থাৎ আপনি এখান থেকে চার্জও করতে পারবেন, আবার চাইলে PC কানেক্টও করতে পারবেন, PC ব্যবহার করা যায়। আর এটার অপশনটা অনেক অনেক সহজ, এবং এর সাথে একটা আলাদা রিমোটও দেওয়া আছে। হ্যাঁ, ভিউয়ার্স, তাহলে আপনারা রিমোটের মাধ্যমেও কাজটা করতে পারবেন, আবার কিবোর্ডের যে কিগুলো দেওয়া আছে এগুলো দিয়েও আপনারা, এগুলো অনেক অনেক হেভি মানের আর কি এই সাউন্ড কার্ডটা। দেখেন এখানে আমরা যদি একটু দেখি আর কি, এখানে দেখেন যে প্রত্যেকটার সাথে কি সুন্দরভাবে লিখেও দিয়েছে আপনার সুবিধার্থে। সো হ্যাঁ, এই যে মাইক ভলিউম বাড়ানো কমানোর অপশন, তারপরে রেকর্ডিংয়ের অপশন, মনিটরিং অপশন, সবগুলোই আছে এখানে। দেখেন আমরা একটু যদি আপনাদের দেখাই, এখানে রিভার্ব অপশনটা আমরা কিন্তু খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি। এখানে রিভার্ব অপশন আছে, মনিটর অপশন আছে, রেকর্ডিং অপশন আছে, মিউজিক ইকিউ আছে। এছাড়াও আমরা আরও একটু যদি দেখি, যে আপনারা দেখেন এখানে প্যাটার্ন,
প্যাটার্ন অপশনটাও দেওয়া আছে এখানে। প্যাটার্ন অপশনটা অনেক গুরুত্বপূর্ণ, যেটা দেওয়া আছে ভয়েস চেঞ্জের অপশন আছে এবং প্রত্যেকটার সাথে কিন্তু ব্লুটুথ অপশন দেওয়া আছে, যেটা আপনি এক্সট্রাভাবে অর্থাৎ মোবাইল ফোনের থেকে আপনি মিউজিকটা ইনপুট করতে পারবেন। শুধু মিউজিক ইনপুট করবেন, আপনি ভয়েস দিবেন এবং ফেসবুকে লাইভ করতে পারবেন, ইউটিউব, তারপর হলো আপনার হোয়াটসঅ্যাপ, ইমো, ভিগো, এগুলো লাইভ করার জন্য। এটা মূলত হলো লাইভ সাউন্ড কার্ড এবং প্রত্যেকটা রিচার্জেবল সাউন্ড কার্ড। তো এরপর নেক্সট আমরা যেটা দেখবো, নেক্সটটা দেখবো আসছে আমরা V8S হচ্ছে একটু সীমিত দামের মধ্যে। আমরা এর আগে দেখছিলাম V8K, ওই প্রায় সেম আর কি দামের, অল্প একটু বেশি, এটা কম দামের মধ্যে ভালো আর কি। এটাতেও দুইটো মোবাইল একসঙ্গে লাইভ করা যায়, দুইটা মাইক্রোফোন ইউজ করা যায়, একটা ডাইনামিক, একটা কন্ডেন্সার। এই সাউন্ড কার্ডটা আমি বলি, সর্বপ্রথমে এই সাউন্ড কার্ডটা যখন আসছিল, এই সাউন্ড কার্ডটা তখন কিন্তু সব থেকে ভালো কি বলে আর কি আপনার ভালো ফরম্যাটে ছিল এটা, এবং সব থেকে জনপ্রিয় ছিল সকলের কাছে এটা V8S মডেলের লাইভ সাউন্ড কার্ড। সো আসলে এটারও যে অপশনগুলো আছে এটাও আমরা একটু পরিচিত হব এটার অপশনের সাথে। এটাতে আপনার মাইক্রোফোন ইউজ করা যাবে, একটা ডাইনামিক, একটা কন্ডেন্সার, আর দুটো মোবাইল একসঙ্গে লাইভ করতে পারবেন। এছাড়া অ্যাকম্পানি অপশন আছে, তারপর ইয়ারফোনের অপশন আছে, আরও অনেক অপশনই আছে আপনারা দেখতে পাচ্ছেন। সো ভিউয়ার্স, এরপরে আমরা নেক্সট যেটা দেখবো সেটা হলো X20 লাইভ সাউন্ড কার্ড। এটাও আপনার মিডিয়াম দামের মধ্যে একটা চমৎকার লাইভ সাউন্ড কার্ড। এই কিবোর্ডেও বাতির অপশন আছে, এটাও মিডিয়াম বাজেটের ভিতরে এই সাউন্ড কার্ডটা খুবই চমৎকার S20 মডেলের। এবং এর কিপ্যাডে লাইটিং সিস্টেম আছে, লাইটিং সিস্টেম আছে। আর এটা কী কী ব্যবহার করা যায় চলুন আমরা আসলে একটু দেখে নিব। এখানে আপনার দেখা যাচ্ছে যে দুইটা তিনটা মাইক্রোফোন একসাথে ব্যবহার করা যাবে, দুইটা মাইক ব্যবহার লাইভ করতে পারবেন, অর্থাৎ অ্যানাদার ওই প্রত্যেকটা সাউন্ড কার্ডের মতো এটাও কিছু অপশন এরকম করা যাবে। এবং এটা আমরা দেখতে পাচ্ছি এই যে বেজ অপশন আছে এখানে, দেখেন বেজ, মনিটার, রিভার্ব, এরকম প্রত্যেকটা নয়েজ রিডাকশন, এটাও আপনি চাইলে কম্পিউটারও ব্যবহার করতে পারবেন। এরপরে নেক্সট আমরা দেখবো যেটা, এটা হলো আপনার মেলোডি শো P600 প্রো যে লাইভ সাউন্ড কার্ডটা, মেলোডি শো P600 লাইভ সাউন্ড কার্ড, এটা অত্যন্ত পপুলার একটি লাইভ সাউন্ড কার্ড। সো চলুন এটার ফিউচার সম্পর্কে আমরা একটু দেখতেও অনেক সুন্দর, আর এটা হচ্ছে পুরো মেটাল বডি, অনেক সুন্দর, অনেক চমৎকার লাইভ সাউন্ড কার্ড। আর এটাতে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন গিটারের একটা অপশন আছে এক্সট্রা, আর ফ্যান্টম পাওয়ার দেওয়া আছে, ফ্যান্টম পাওয়ারের জন্য আলাদা একটা সুইচ দেওয়া আছে। কন্ডেন্সার মাইক্রোফোন, ডাইনামিক মাইক্রোফোন সবগুলো ইউজ করতে পারবেন, সরাসরি PCতে সংযোগ দিতে পারবেন। এছাড়া চার্জিং অপশন তো আলাদা আছেই, অ্যাকম্পানি অপশন আছে, ইয়ারফোনের অপশন আছে, হেডফোনের অপশন আছে। আর এইদিকে দেখেন আপনারা এই যে মনিটরিংয়ের জন্য সুন্দর একটা সুইচ দেওয়া আছে, তারপরে আপনার মিউজিকের জন্য আলাদা সুন্দর সুইচ দেওয়া আছে, রেকর্ডিংয়ের জন্য আলাদা সুন্দর সুইচ দেওয়া আছে, গিটারের জন্য আলাদা সুইচ দেওয়া আছে, নয়েজ রিডাকশন অপশন তো আছেই, তারপরে আরও দেখতে পাচ্ছেন আপনারা কিউ দেখতে পাচ্ছি আমরা, মাইক ইকুয়ালাইজারের অপশন আছে, তারপর রিভার্ভ এর অপশন আছে, আরও আউট আমরা যেটা দেখতে পাচ্ছি মিক্স আউট এবং ড্রাই আউট এটাও দেওয়া আছে। এছাড়াও এটা সরাসরি PCতেও ব্যবহার করা যায়। আর এখানে ব্লুটুথ অপশন তো অবশ্যই আছে, আর এটা মানে আপনার সব থেকে আমাদের কাছে আমরা যেটা বলতে পারি এটা হলো মিডিয়াম প্রাইজের ভিতরে এটা সব থেকে পপুলার এবং লং লাস্টিং একটা প্রোডাক্ট। আর ফ্যান্টমের জন্য সম্পূর্ণ একটা আলাদা সুইচ আছে, এর মধ্যে ফ্যান্টম দেওয়া আছে, অর্থাৎ যে মাইক্রোফোনগুলো ফ্যান্টম পাওয়ার ছাড়া ব্যবহার করা যায় না সেই মাইক্রোফোনগুলোও আপনি এই লাইভ সাউন্ড কার্ডটিতে ব্যবহার করতে পারবেন খুবই স্বাচ্ছন্দ্যে। আর এটার আপনার সাউন্ড আউটপুটটাও খুবই চমৎকার আর কি। সো এরপর নেক্সট আমরা দেখব, এটাও আপনাদের কাছে খুবই পরিচিত এবং আপনার জনপ্রিয় একটা লাইভ সাউন্ড কার্ড, এটা হলো আপনার ইয়ারমাই কোম্পানির। দেখেন আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি আমরা, আসলে আপনাদের সুবিধার্থেই আমরা আসলে এই ভিডিওগুলো করে থাকি এবং আপনাদের মাঝে সাথে আপনারা সহজে এই প্রোডাক্টসগুলো কোথায় পাওয়া যায়, কিভাবে আপনি সংগ্রহ করবেন তার জন্য আমরা দেখাই। তো চলুন আমরা ইয়ারমাইয়ের যে লাইভ সাউন্ড কার্ডটা আছে এটাও আমরা একটু দেখে নিই। এই যে হচ্ছে ইয়ারমাই কোম্পানির একটা লাইভ সাউন্ড কার্ড, এটা হচ্ছে YSC01 X10 হিসাবেও এটা পরিচিত। এটাতেও আপনারা দেখতে পাচ্ছেন একটা এক্সট্রা এক্সট্রা অপশন আছে, ফ্যান্টমের জন্য আলাদা একটা সুইচ দেওয়াই আছে, এটা আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, একটা জিনিস দেখতে পারছি এটাই আপনার কিন্তু XLR রেগুলার পোর্টটা দেওয়া আছে, অর্থাৎ যে কোনো রেগুলার XLR পোর্ট এখানে ব্যবহার করা যায়। আর এটার সাউন্ড কোয়ালিটিও অনেক ভালো, ইনস্ট্রুমেন্ট যেটাকে আমরা বলি গিটার,
বা এই জাতীয় কোনো মিউজিকে আপনি সরাসরি ইনপুট করতে পারবেন। আর এছাড়াও দুইটা মাইক্রোফোন ব্যবহার করতে পারবেন এখানে, দুইটা কন্ডেন্সার মাইক্রোফোন, তারপরে ওয়েবকাস্ট, অর্থাৎ এই ওয়েবকাস্ট এ এবং ওয়েবকাস্ট বি, এই দুইটা হলো দুইটা লাইভ করা যাবে। ইয়ারফোন অপশন আছে, হেডসেট আছে, তারপরে অ্যাকম্পানিমেন্ট আছে, রেকর্ডিং পিসি, অর্থাৎ পিসিতেও এটা ব্যবহার করা যাবে। প্লাস এটা হলো টাইপ সি পোর্টের, টাইপ সি পোর্টের, এবং এটাও কিন্তু একটু আপনাদেরকে দেখাই, এটাও কিন্তু মেটাল বডি, মেটাল বডি, এবং সম্পূর্ণ অরিজিনাল প্রোডাক্টস। দেখেন এখানে কী কী দেওয়া আছে, আমরা একটু আপনাদেরকে দেখাই। এ দেখেন নয়েজ রিডেক্স দেওয়া আছে, মিউট অপশন দেওয়া আছে, ইলেকট্রনিক সাউন্ড দেওয়া আছে, অরিজিনাল সাউন্ড, তারপর কারোকি, র্যাপ, পপ, প্রফেশনাল, অনেক অপশন এটা আসলে দেওয়া আছে। তো আসলে এরপরে আমরা নেক্সট যেটা দেখব, আপনাদেরকে দেখাবো, দেখাতে চাচ্ছি আর কি, সেটা হলো আপনার V22 একটা লাইভ সাউন্ড কার্ড। এটাও অত্যন্ত জনপ্রিয় একটা লাইভ সাউন্ড কার্ড। সো আসলে এটার ফিউচার সম্পর্কে আমরা আনোয়ার ভাইয়ের কাছ থেকে ভালো শুনতে পারবো। এটাতে আপনারা দেখতে পাচ্ছেন একটা ডাইনামিক মাইক্রোফোন সরাসরি ইউজ করা যায়, আর কন্ডেনসার মাইক্রোফোন তো ইউজ করা যাবেই, এছাড়া দুইটাতে একসঙ্গে লাইভ করা যায়, আর অ্যাকম্পানি অপশন আছে, ব্লুটুথ অপশন আছে, আর এগুলো সবগুলি হচ্ছে রিচার্জেবল। সবচেয়ে বড় কথা এগুলো সবগুলি রিচার্জেবল, আর চার্জিং কোয়ালিটিও অনেক ভালো। আচ্ছা আনোয়ার ভাই, আপনার হাতে যে লাইভ সাউন্ড কার্ডটা আছে, এটার বডিটা কি আপনার মেটাল বডি না প্লাস্টিক বডি? না, এটাও মেটাল বডি, এটাও মেটাল বডি। হ্যাঁ, অনেক চমৎকার একটা লাইভ সাউন্ড কার্ড, অনেক চমৎকার। এটাও সেমি অপশন আছে, দেখা গেল তো কিছু কম বেশি থাকতে পারে, এটাও ব্লুটুথ অপশন আছে আমরা দেখতেছি। এটাই আবার আপনার দেখেন ইফেক্ট অপশন দেওয়া আছে, বেজ অপশন দেওয়া আছে এখানে, যে বেজ, তারপর হলো ট্রাভেল যে অপশন, মিউজিক রেকর্ডিং, তারপরে ডগস মনিটর, তারপর ভয়েস চেঞ্জ, অরিজিনাল সাউন্ড, আচ্ছা ইত্যাদি। এরপরে আমরা যেটা দেখবো K300 একটা লাইভ সাউন্ড কার্ড, এটাও খুবই চমৎকার, মিডিয়াম দামের মধ্যে চমৎকার একটা লাইভ সাউন্ড কার্ড। এটাতেও কী কী অপশন আছে আমরা দেখি, সরাসরি পিসিতে সংযোগ দেওয়ার জন্য এখানে ইউএসবি একটা অপশন দেওয়া আছে, আর ওটিজি অপশন তো আছেই, দুইটো কন্ডেন্সার মাইক্রোফোন আপনারা ইউজ করতে পারবেন, আর লাইভ করা যাবে এটাতে তিনটা, লাইভ ওয়ান, লাইভ টু, লাইভ থ্রি, অর্থাৎ তিনটা মোবাইল একসঙ্গে লাইভ করা যায়। যতগুলো সাউন্ড কার্ড দেখছি তার ভিতরে এই একটা সাউন্ড কার্ডই শুধুমাত্র যেটাতে আপনি একসাথে তিনটা লাইভ করতে পারবেন, এবং যেখানে অ্যাকম্পানিমেন্ট অপশন আমরা যদি একটু দেখাই, দেখেন অ্যাকম্পানিমেন্ট, আর এই তিনটা হলো একসাথে লাইভ করার জন্য। এটা আছে স্পিকার, যদি স্পিকারে কখনো সাউন্ডটা আউট করেন সেই জন্য আছে এই স্পিকার অপশন দেওয়া আছে। ইয়ারফোন দুইটা ব্যবহার করা যাবে, হেডসেটেও ইয়ারফোন ব্যবহার করা যায়, এছাড়াও দুইটা মাইক্রোফোন একসাথে ব্যবহার করা যায়, আর ওটিজি অপশন আছে, প্লাস পিসি, এটা সরাসরি পিসিতেও ব্যবহার করা যাবে, পিসি প্লাস ওটিজি এবং লাইভ পাওয়ার। আর এর অপশনগুলো আসলে আমরা এখানে একটু আপনাদেরকে দেখাতে যাচ্ছি। এটাও কিন্তু আপনার কিবোর্ড যেটাই আছে, কিবোর্ডে কিন্তু লাইটিং সিস্টেম আছে, আর এটা ইলেকট্রনিক সাউন্ডও করতে পারবেন, ব্লুটুথ অপশন আছে, তারপরে মাইক লো হাই এই অপশনগুলো আপনি এখানে পাবেন, ভয়েস চেঞ্জার, তারপরে ডগস মনিটর, যেগুলো যেগুলো থাকে আর কি প্রত্যেকটা সাউন্ড কার্ডে সেগুলো এখানে পাবেন। সো এরপর আমরা নেক্সট যেটা দেখতে চাচ্ছি সেটা হলো আপনার ইয়ানবোদন A6 মডেলের একটা লাইভ সাউন্ড কার্ড। এটা মোটামুটি মিডিয়াম বাজেটের ভিতরে এটা অনেক অনেক ভালো। সো চলুন এটা আমরা আনোয়ার ভাইয়ের কাছ থেকে একটু এটার ফিউচার সম্পর্কে আমরা একটু জেনে নিই। হ্যাঁ, এটাও মানে মিডিয়াম দামের মধ্যে খুবই চমৎকার, আপনারা শুনেছেন। এটাতেও আপনার কম দামের মধ্যে ফ্যান্টমের অপশন দেওয়া আছে, সরাসরি ফ্যান্টম, তবে এই কেবলটা আলাদা কিনতে পাওয়া যায়, বাজার থেকে কিনতে হয়, এটা আমাদের কেউ হেল্প নিতে পারেন। আর সরাসরি ওটিজি অপশন তো আছে, আপনারা দেখতে পাচ্ছেন, আলাদা চার্জিং অপশন আছে, দুইটা মোবাইল একসঙ্গে লাইভ করা যায়, দুইটা মাইক্রোফোন কন্ডেন্সার মাইক্রোফোন একসঙ্গে ইউজ করতে পারবেন, অ্যাকম্পানি অপশন আছে, মনিটরিংয়ের অপশন আছে, হেডসেটের অপশন তো আছেই, এছাড়া ব্লুটুথ অপশন আছে, আর এই কিবোর্ডটাও লাইটিং কিবোর্ড, বোঝার সুবিধা। এরপর নেক্সট আমরা যেটা দেখবো এটা হলো V11 লাইভ সাউন্ড কার্ড, একতা ওয়ার্ল্ড V11 লাইভ সাউন্ড কার্ড। সো আনোয়ার ভাই, এটা সম্পর্কে আমাদের একটু বলুন, এটা হচ্ছে বডিটা কি মেটাল বডি কিনা সেটাও, সম্পূর্ণ মেটাল বডির একটা লাইভ সাউন্ড কার্ড, V11 একতা V11, খুবই চমৎকার লাইভ সাউন্ড কার্ড। আর এটা আপনারা দেখতে পাচ্ছেন সব অপশন তো আছে, এটাতে আপনারা দেখেন কন্ডেন্সার মাইক্রোফোন একটা ইউজ করা যায়, ডাইনামিক ইউজ করা যায়, আর লাইভও করা যাচ্ছে, অ্যাকম্পানি অপশন আছে,
আর এটাতে এক্সট্রা অপশন আছে, অনেকে ওই যে ড্রামের প্রয়োজন হয়, পিয়ানোর প্রয়োজন হয়, একটু দেখাই আমরা। এ দেখেন, যারা সরাসরিভাবে ড্রাম পিয়ানো, তারপরে আছে আপনার SFX যেটা বলে, এগুলো যারা সরাসরি সাউন্ড কার্ডের থেকে পেতে চান, তারা আমরা সাজেস্ট করব যে V11 এই সাউন্ড কার্ডটা আপনারা নিতে পারেন। কারণ দেখেন, আপনাদেরকে দেখায় এখানে ওই অপশনগুলো এখানে দেওয়া আছে, তারপর পিয়ানোর অপশন আছে, মনিটর আছে, তবে এটা 100টা অপশন নাই, সেটা হলো ব্লুটুথ অপশনটা। আপনি এই একতা ওয়ার্ল্ড লাইভ সাউন্ড কার্ড যেটা আছে, এটাই আপনারা ব্লুটুথ অপশনটা আপনারা এটাই পাবেন না। এছাড়া বাকি সব অপশনগুলো এখানে পাবেন এবং কিছু অপশন বেশি পাবেন, এবং এটার সাউন্ড আউটপুট কোয়ালিটিও অনেক ভালো। সো ভিউয়ার্স, যারা আমাদের এই ভিডিওটা দেখছেন, যদি আপনাদের কাছে আমাদের এই ভিডিওটা ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমাদের শোরুমের ঠিকানা হলো বাইতুল মুকারাম জাতীয় মসজিদের নিচে 47 নম্বর শপ, আমাদের ইলেকট্রনিক জোন। এছাড়াও আমাদের কাছে আরও অনেক লাইভ সাউন্ড কার্ড আছে, যেমন K1 একটা লাইভ সাউন্ড কার্ড, ওটা আসলে এখানে বের করা হয়নি যে কোনো কারণে। আরও অডিও ইন্টারফেসও পাবেন, মিক্সচারগুলোও পাওয়া যায়। তা ভিউয়ার্স, যারা সরাসরি আমাদের শোরুমে আসতে চান, তাদের উদ্দেশ্য বলবো, আপনারা সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন। আমাদের শোরুমের নাম ইলেকট্রনিক জোন, দোকান নম্বর 47, বাইতুল মুকারাম, ঢাকা। এছাড়াও ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের প্রোডাক্টগুলো রাখা হয়। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।